শৈশবে গানের অনুষ্ঠান দিয়েই মিডিয়ায় পা রাখেন। পরের বছর 1992 সাল থেকে বিটিভির নাটকে অভিনয় শুরু করেন। শিশু চরিত্রের এই অভিনেত্রী পরিণত বয়সে নাটকের প্রধান নারী চরিত্রের প্রস্তাব পাওয়া শুরু করেন। অভিনয়ের প্রতিভা দিয়ে অল্প সময়েই নাট্যাঙ্গনে নিজের জায়গা করে নেন অভিনেত্রী সাবরিন সাকা মীম। প্রায় টানা 18 বছর মিডিয়ায় কাজ করে ব্যক্তিগত এবং অভিমান থেকে নতুন কুড়ির এই চ্যাম্পিয়ন অভিনয় থেকে বিদায় নেন। সর্বশেষ 2011 সালে নাটকে অভিনয় করেছিলেন মীম। তারপর থেকেই আড়ালে চলে যান এই অভিনেত্রী। সংবাদ পাঠ করলেও নাটকে আর ফেরেননি তিনি। এই অভিনেত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, নাটক তার খুবই ভালোবাসার একটা জায়গা। নাটক না করলেও নাটকের প্রতি সেই ভালোবাসা এখনও আছে। কেন ক্যারিয়ারের 2 দশক পর নাটক থেকে আড়ালে যান, এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, নাটক থেকে সরে আসার কারণ কিছুটা ব্যক্তিগত, বাকিটা অভিমান ছিল। যেখানেই কাজ করি না কেন, সেখানে ভালো মন্দ অনেক কিছুই হয়। সেটা কখনও কারোর ভালো লাগে, কখনও কারোর ভালো লাগে না। নাটক আমার ভালোবাসার একটা জায়গা। কোনো কিছুকে অনেক বেশি ভালোবাসলে অনেক সময় ভালোবাসার জায়গা থেকেই সরে আসতে হয়। যেমন মানুষ বলে না, প্রেম শুধু কাছেই টানে না, দূরেও সরিয়ে দেয়। কী এমন অভিমান? এই প্রসঙ্গে মীম বলেন, সে সময় কিছু কারণে আমার মন খারাপ হয়েছিল। আমার পড়াশোনার বেশ চাপ ছিল। গ্রাজুয়েশন শেষের দিকে ক্লাস পরীক্ষা শেষে দেরিতে শুটিংয়ে যেতে হতো। তখন আমার জন্য ছেটে কোয়ার্টিস্ট অপেক্ষা করতেন। আমি কাজ করব আর আমার জন্য অনেকেই বসে থাকবে, এগুলো নিয়ে ঝামেলা হচ্ছিল। তখন কাজ আমি এমনিতেই কমিয়ে দিলাম। তাছাড়া আমার ব্যক্তিগত অভিমানের একটা জায়গা ছিল, সেসব মান অভিমান থেকেই নিজেকে আমি অভিনয় থেকে সরিয়ে নেই। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।